বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ভালো আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করব। একটু সবজি বাজারে চলে আসছি, একটু কেনাকাটা করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। চলেন আমার সাথে থাকেন, দেখতে থাকুন কি কি কেনাকাটা করি। এই তো লেটুস পাতা। আসলে আর কয়েকদিন এত সবজি থাকবে বাজারে মার্কেটে, তারপর কিন্তু আস্তে আস্তে সবজিটা কমে যাবে। শালকম, এটা হচ্ছে শ্যাওলা জাতীয়ই, এটা স্যুপের সাথে বেশি খায় জাপানিজরা। এখানে অনেক ধরনের মাছ ছিল, এই তো একটা আমাদের দেশে আমরা যেটাকে গুড়া চিংড়ি বলি, এটাতে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়। আমি এটা একটা নিয়ে নিছি ভর্তা খাওয়ার জন্য। এই চিংড়িটা সাধারণত পাওয়া যায় না আমাদের এখানে, ওটা শুটকি করে ফেলে। আর এইগুলি হচ্ছে জাপানিজ শুটকি মাছ প্যাকেট করা। এটা মুড়ির মোয়ার, জাপানিজ চালের মুড়ি। জাপানি চালটা কিন্তু একটু মোটা হয়, গোল গোল মোটা। আর সিদ্ধ চাল না, আমরা যেটাকে আওলা চাল বলি, আসলে সে চালটা কিন্তু ওরা খায় জাপানিজরা। এটা অনেক তিন চার রকমের মিষ্টি কুমড় ছিল। আর ধনে পাতাটা তো আমরা অল্প কয়েকদিনের জন্য পাই, এটা তো নিতেই হবে। কয়েকটা পাতা দেখেন 120 ইয়েন। আর পুঁইশাকটা কিন্তু আমাদের এখানে শেষের পর্যায়ে, এখন আর আমরা ই পাই না, শুধু পাতাটা আসে মার্কেটে, ডাটা সহ আসে না। পেঁয়াজ পাতা উঠছে দেখলাম। শীতের দিনে আসলে পেঁয়াজ পাতা, ধনে পাতা এগুলি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খুব মজা হয় খেতে। আমার ছেলে কোয়েল পাখির ডিম নিয়ে দাঁড়ায় আছে, সে নিবে এটা, খাবে। যে এদিকে জাপানিজরা এভাবে যে প্রসেসিং করে রাখছে মূলাটা, এটা শুধু বের করে ভাতের সাথে খাবে।
আরে ছোট মূলাটা কিন্তু শীতের দিনে ভালোই লাগে, শুটকির সাথে বেশি ভালো লাগে এই সবজিটা। আর এখানে আমাদের দেশি ডিমের মতো দেখলাম, অন্যান্য ডিমের চেয়ে কিন্তু একেবারে ডবল দাম এই ডিমগুলির। এখানে কিন্তু একই জিনিস দুই রকমের দাম হয়, আমি অনেক জায়গায় দেখছি একই জিনিস দুই মেকারের জন্য। আসলে যারা যে ফার্মে কিংবা সবজিটা তৈরি হইতেছে, মুরগির ডিম আসতেছে যে ফার্ম থেকে, ফার্ম দুইটা ভিন্ন কারণে কিন্তু দুই রকমের দাম হয়। একটা দেখা যায় 100 ইয়েন, আর একটা দেখা যায় প্রায় 190 ইয়েন, 200 ইয়েনও পড়ে যায়, এমন ডিফারেন্স থাকে। আর এটা হয় দুইটা দুই জায়গার কোম্পানির জন্য। আর এখানে কিন্তু কেউ ঠকায় না কাউকে, যদি দামি খাবার ফার্মে ইউজ করে খাওয়ায় মুরগিকে, তখন কিন্তু ডিমের দাম এমনিতেই বেশি লাগবে, আর যেটা নর্মাল খাবার খাওয়ায় সেটার দাম কম হবে। আর এখন যেহেতু খাকির সিজন, শুধু খাকি কমলা এগুলি কিন্তু বেশি বাজারে। তা আমরা কাউন্টারে চলে আসছি, আর পেঁপেটাও আমরা আর বেশি দিন পাবো না, লাস্টের দিকে চলে আসছে, যার কারণে আমরা একটু পেঁপে তরকারিটা আসলে পেটের জন্য খুব ভালো। আর আমরা যেহেতু পাই না, আসলে যখন পাই দেশি সবজিটা তখন একটু বেশি বেশি নেওয়ার চেষ্টা করি। যারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল অপশনে দিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। আমরা টাকা পে করতেছি, আমাদের এখানে 3,798 ইয়েন আসছে। আমাদের এটা প্যাকেট করা হয়ে গেলে কিন্তু আমরা বাসায় চলে যাব।
আমরা বাসায় আসার সময় কিন্তু একটা ডাব দেখছি মার্কেটে, তো মার্কেট থেকে কিন্তু একটা ডাব নিয়ে আসছিলাম। ওর বাবাই শখ করে কিনছে, বাবার অনেক পছন্দ ডাব, কিন্তু আমরা তো এখানে ডাব পাই না। এটা হয়তো কোথেকে আসছে আমি জানি না, ফিলিপিন টাইপের, ফিলিপিন থেকে হয়তো বা আসছে। একটা ডাবই কিন্তু আমাদের 500 ইয়েন নিছে। বাসায় আসার পর কিন্তু একটু ভর্তা বানাতেছিলাম, চিংড়িটা আমরা আনছি সেটাই ভর্তা বানাবো। ভর্তা কিন্তু সবারই অনেক পছন্দ, আমাদের বাঙালিদের মনে হয় আম পাতা ভর্তা করে দিলেও খায় উঠবে, আর বলবো অনেক মজা। আর চিংড়ি, চিংড়ি ভর্তার তো কোনো কথাই নাই। আমি এটাকে ভাজা নিতেছি তাওয়াতে, কোনো তেল দেই নাই, তেল ছাড়াই এটাকে ভাজছি। একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি এটাকে পাটায় বাটবো। আর এটার সাথে হচ্ছে একটু রসুন, পেঁয়াজ, একটু কাঁচামরিচ, শুকনা মরিচ আমি তাওয়ায় টেলে নিছি। আমি তাওয়া টেলে কিন্তু আমি পাটায় নিয়ে নিছি, বাটবো। আর আমার এই কাঁচামরিচ কিন্তু একেবারেই ঝাল না, শুধু লাল, আর কালারের জন্য আমি কাঁচামরিচটা নিছি। আর দুইটা শুকনা মরিচ নিছি, একটু রসুন, একটু পেঁয়াজ আমি একটু তাওয়াতে টেলে নিছি। আমি এটার সাথে কাঁচা পেঁয়াজও ইউজ করবো। তো ভর্তাটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। সবার লোভ লাগলে কিন্তু আমি দায়ী না, যদিও ভর্তা দেখলে সবার অনেক লোভ হয়, এটা এটা সত্যি কথা। ভর্তার লোভ সামলানো আসলে কষ্ট, যা খেতে ইচ্ছা করবে সে বানিয়ে নিয়ে খেয়ে নেবেন, আমার রেসিপি দেখে খাইতে বানাইতে পারেন। অনেক মজা হয়েছিল আমার ভর্তাটা। আমি মরিচটা বাটার পর আমি চিংড়ি মাছটা বেটে নিতেছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু অনেক পরিষ্কার ছিল, কোনো বালু কিংবা কোনো কিছু ছিল না, কোনো একটু ময়লাও ছিল না। বাটার পর আমি একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করতেছি। সবাই ভালো থাকবেন, আমি আজকে আর বেশি লম্বা করবো না ভিডিওটা। আগামী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমি এখানে সরিষার তেল অ্যাড করতেছি, এটা মাস্টার্ড অয়েল, আমাদের রাঁধুনির তেলটা আমি আনছি বাংলাদেশের দোকান থেকে। আমি এটাতে কিন্তু পাটা মাখানো ভাত খাইছি আমার বাচ্চাদের নিয়ে, আমি আর শেয়ার করি নাই, সবার বাচ্চাদের ক্ষুধা লেগে গেছিলো আসলে মার্কেট থেকে আসার পর। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।